আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. নির্ধারিত সময় আমার আপনার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত হযরতে প্রতিদিন সে আমার আপনার কাছে এসে ডেকে চলেছে, যে বান্দা কবরও প্রতিদিন আপনাকে ডেকে চলেছে, যে বান্দা তুমি এসো আমার কাছে, আমার কথা স্মরণ কর। আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি ভাবুন আপনার পিতা আপনার দাদা আপনার আত্মীয় স্বজন যারা আগামী দিনে আসবে তারা ভাববে তাদের পূর্ববর্তীদের কথা, যে তারা একদিন এই বাড়িতে ছিল, তারা একদিন এই মাহফিলে বসত, তারা একদিন এই মজলিসে বসত, আজকে তারা কিন্তু এখন নাই। তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে আপনার পক্ষে এখন আর সেই জায়গায় যাওয়া সম্ভব নয়। হাজারো মহাব্বত ভালোবাসা থাকার পরেও আপনি তাদেরকে সামনে আর দেখতে পাবেন না, কিন্তু এমন একটি নূরানি মজলিসে বসে যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলেন আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন দোয়া করবেন, নিঃসন্দেহে তাদের রূপে পৌঁছে দেওয়া হবে। তাই আমার আপনার জন্য এটা একটা সুন্দর সময়, যে সময় আজকে আমি আপনি অতিবাহিত করছি, আগামী দিন হয়তো এমনইভাবে সুন্দর সময় আমার আপনার হাতে নাও থাকতে পারে, সেদিন আমার আপনার আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। আজকে যেমন আমার আপনার সম্মুখে ওলামায়ে কেরাম বলে আল্লাহ এবং দিনের দিকে মানুষকে আহ্বান করে চলেছেন, এমনি সময়গুলো যখন ছিল নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি তার উম্মতগুলোকে তিনিও আল্লাহর পথে আহ্বান করেছিলেন, নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর পথে আহ্বান করেছিলেন, নবী হযরত ইউনুস আলাইহিস সালাম তিনিও মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন। কিন্তু না না না, যারা আল্লাহ পাক যাদের প্রতি অহং করেছেন তারাই কেবলমাত্র দিন তথা শরিয়াতের ভিতরে প্রবেশ করতে পেরেছেন। আল্লাহ পাকের নবী আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ একদিন তিনি দেখতে পেলেন তারার বাড়িতে একজন মেহমান এসে হাজির হয়ে গেছে। মেহমান যখন বাড়িতে আসে মেহমানের তাজিম
মেহমান তাকরিম করা, মেহমানকে খাওয়ানো বিশ্ব নবী বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ ফালিউল ইয়াউমিল আখির ফালিউরিম তাইফাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেয়ামত পরকালে বিশ্বাস করে সে যেন অবশ্যই তার মেহমানকে যত্ন করে। তার খাবার থেকে লক্ষ্য করছেন মেহমানকে ভালোবাসা দিয়ে তাকে ওনার বাড়ি তাকে ওনার বাড়িতে তিনি রাখছেন। খাবার দেওয়া হয় কিন্তু খানা খাচ্ছেন না। চিন্তিত হয়ে গেলে আল্লাহ নবী সারাদিন রোজা রাখার পরে সুন্দর তাই ইফতারি নিয়ে বসেন, কিন্তু ওই আল্লাহ আনন্দ বান্দা কোনো ভাবে নবীর সঙ্গে সঙ্গে খানা খায় না, চিন্তিত হয়ে গেল যে আমি আমার সঙ্গের এই মেহমানকে এত মহব্বত করছি ভালোবাসছি, অথচ তাকে কিছু খাওয়াবো তাকে কিছু দেবো, সে যদি কিছু না খেতে চায় সে যদি কিছু না নিতে চায় তাহলে আমি তাকে কেমন করে খাওয়াবো? চলুন আসি বাইরে দেখে ঘুরে আসি আল্লাহ নবী বলে না 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 আপনি কি জানেন না এটা কার কার বকরি কার জিনিস আপনি এটা নেবেন? নিঃসন্দেহে এটা গ্রহণ নেওয়া সম্ভব নয়, যদি ওই ওই বকরিটা যদি আমার না হয় আপনি কেন তা গ্রহণ করবেন? পরের মাল আপনি না বলে দেবেন, আমি আপনাকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য এত কিছু জোগাড় করলাম আপনাকে দেবো বলে, আপনাকে এত কিছু দেবো বলে আমি চেষ্টা করলাম খাওয়াবার, আপনি তা খেলেন না, আর একদিন পরে একটা কিছু দেখে আর আপনি বলছেন আমি সেটা খাবো, এ কেমন কথা? আপনি কেমন কথা বললেন এই গাছের ফল তো আপনার জন্য খাওয়া যাবে না, কারণ যে গাছের ফলের মালিকের সম্মান পাওয়া যায় না, ওই মালিকের বিনা অনুভূতিতে এই গাছের ফল আপনি ভক্ষণ করতে পারেন না। এভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন এই মেহমান কেমন ধরনের মানুষ যে আমার পক্ষ থেকে দেওয়া জিনিসগুলো খায় না অথচ ওপরের মানুষগুলোর দিকে তাকায়। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন কেন এমন ভাবে আপনি কথা বলেন, আপনি কি আমার আপনার পরিচয় এটা একটু আমাকে দিন? তিনদিন যাবৎ আমার বাড়িতে রয়েছেন কিন্তু না না আপনার পরিচয় আমি জানতে পারলাম না, এমনিভাবে ওই সময় আমি অন্য কেউ নয় আমি
মালাকুল মওত আজরাইলের কথাটা শুনে, মালাকুল মওত আজরাইলের নামটা শুনে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটু চমকে উঠলেন। আপনি আমার অপমান হয়েছেন, আপনি আমার সঙ্গে ধরেছেন, কিন্তু আপনি আজরাইল বলে আমার আল্লাহ পাকের হুকুমে আপনার সঙ্গে আমি একটু বন্ধুত্ব স্থাপন করার জন্য এসেছি। আজরাইলের সঙ্গে বন্ধুত্ব, আল্লাহ ফেরেশতা আজরাইলের সঙ্গে কারো বন্ধুত্ব হবে নাকি? সে তো মানুষের জানটাকে নেওয়ার জন্যই ব্যস্ত, হুকুম হবে আপনার জানটা আপনার কাছ থেকে নিয়ে চলে যাবে, রুহটা বার হয়ে যাবে, বাড়ির লোকগুলো তাড়াতাড়ি গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ কাপড়ের কাপড় কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ আপনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হবে, কেউ আপনার বাস কেটে আপনার কবর দেওয়ার জন্য ব্যস্ত হবে। আপনি যার জন্য এত আনন্দ উপলব্ধি ঘুরে বেড়াচ্ছেন কেউই আপনার হবে। একথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হলো না, মনে হলো হায়াত আমার সঙ্গে যদি বন্ধুত্ব আপনি করতে চান চলুন আমরা একটু আসমান থেকে ঘুরে আসি। আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন, এই আসমানের উপরে কি আছে সচক্ষে আমি আর আপনি কোনোদিন দেখতে পেয়েছি পাই প্যারা বাদানি আমার আল্লাহ পাকের একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহ বন্দুকে এমন ভাবে রক্ত হয়ে গেলেন, এমন ভাবে রক্ত হয়ে গেলেন, আল্লাহ ফেরেশতারা এসে সে নবীর সঙ্গে বন্ধুত্ব করতে যায়। যখন বললাম চলুন আমরা আসমান থেকে বেরিয়ে আসে আপনি তো মানুষের জীবনটা নিয়ে নেন, তাহলে আমি আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, যদি আমার জীবনটা যদি আমার মরণটা আপনি একবার দিয়ে দেন, ওই মরণ দেওয়ার পরে যদি আমার জীবনটাকে নেওয়ার পরে আমার জীবনে এই দেহের ভিতরে রূপটাকে যদি পুনরায় ফিরিয়ে দেন, একবার দিয়ে নেওয়ার পরে আবার যদি রূপটা পুনরায় ফিরিয়ে দেন, আমি প্লিজ জানতে পারি আমার আল্লাহ কেমনভাবে বান্দার জান কবসমার হুকুম দিয়ে থাকে। আমার চাটা আপনি যদি একবার নিয়ে নেন, চাটা চলে যাওয়ার পরে আবার আমি দেখব যে আমার কি প্রতিক্রিয়া, আমি কি তার কষ্ট আমি অনুভব করব, তাহলে আপনি কি আমাকে এই সুযোগটা দেবেন, একবার আমার চাটা তুলে নেবেন, আবার আমার দেহে আমার চাটা আবার ফিরিয়ে দেবেন? যখন তোমার মরণের
যখন সমান হয়ে যাবে, যখন তোমার নিত্যান্ত টাইমের ঘড়ির কাটার ব্যাটারিটা যখন শেষ হয়ে যাবে, এই হায়াত নামক ঘড়ির কাটার ব্যাটারিটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে। না 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 না, তোমার মরণের জন্য এক সেকেন্ড টাইম যদি করা হবে না, নির্ধারিত তোমার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার অনুভূতায় কবজি করে নেওয়া হবে। মানুষকে গ্রহণ করতে হবে, এমন কোন রাজা মহারাজা নাই, এমন কোন রাজা মহারাজা নাই, এমন কোন বাদশাহ মেম্বার মহকুমা ডাক্তার কবিরাজ, এমন কোন নেতা মন্ত্রী আমরা পৃথিবীর জমিনে তৈরি হয় না যে মরণের কোন ওষুধ আবিষ্কার করেছে, নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে। না না না, প্রতিটা মানুষ মাত্র নিজে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু কোন মানুষের জন্য তা সম্ভব হয় না। মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে বলে, কিন্তু নিজের জীবনটাকে রাখার জন্য হাজার চেষ্টা করার পরেও তা পারে না। ও ভাই সেখানে উপস্থিত হয়ে আমি আল্লাহর হুকুম পালন করে তোমার জানটা নিয়ে নেওয়া হবে। টাকা পয়সা অর্থ সম্পত্তি ছেড়ে নিয়ে সব কাজে আসবে, ঘুরে বেড়াচ্ছে, এরাই তো আপনার বাঁচাবে তাই না? পরকালে মরণ সময়ে এই আপনার মাথা বেড়ে এই ভাবনা এই চিন্তা নিয়ে ঘুরে বেড়ান খুব আনন্দে, এরাই আপনার বাঁচাবে। এরাই আপনাকে বাঁচাবে, এই টাকা আপনাকে বাঁচাবে, এই ছেলে মেয়ে আপনাকে বাঁচাবে। এদের আনন্দ তো আত্মহারা হয়ে গেছে, বলতে কথা মানুষের সৌভাগ্য যে আল্লাহ পাক এখানে এত বড় বড় প্রতিষ্ঠান এত বড় নিয়ামত এখানে দান করেছে। সকাল থেকে ভোরের বছরের আজান থেকে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, সূর্য ডুবে যায় কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, সূর্য অস্ত চলে যায় বলতে কথা গ্রামে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। এই নিয়ামত প্রাপ্ত জায়গা আল্লাহর কোরআন পৃথিবীর সব অমূল্য সম্পত্তি সব থেকে বড় সম্পদ হল আল্লাহর কোরআন। আপনি ভাবতে থাকুন, ভাবুন আগামী দিন আরো ভাবুন। যে কথা বলছিলাম এবারে নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর ইদ্রিস, আমি তবে তো আমি কাজ করতে পারো। ও আল্লাহর নবী, আপনার এই কথা আমি মানবো, তবে আল্লাহর ওয়াদা না হওয়া পর্যন্ত আমি মানতে পারবো না। এই দাবি আমি মানবো, তবে আল্লাহর ওয়াদা না হওয়া পর্যন্ত মানবো। আল্লাহর হুকুমে দিয়ে দেওয়া হলো, জীবিত হয়ে যাওয়ার পর
আমারে আল্লাহ ভাই বলবো আপনি কি মনে করেছেন তাই এমন মনে হয় যদি কোন জীবন্ত একটা বকরিকে তাকে জবাই না করার পরে তাকে জবাই না করে ওই জীবন্ত অবস্থা তার দেহ থেকে চামড়া গুলো তার পোস্টের গা থেকে যদি একটু একটু করে ছাড়িয়ে দিয়ে গোটা জীবন্ত সাগরের গা থেকে যদি তার চামড়া ডেলাবে ছাড়িয়ে নেওয়া হয় আমি যদি ছেলে মনে হলো আমার জানটা নেওয়ার সময় সব কষ্ট যেন আমার এমন অনুভব হয়েছে এত কষ্ট আমার ভিতরে হয়েছে আল্লাহর নবী হযরতে ইনি সালে ইসা কি বলেছিলেন আজরাইল ও নবী বলেছিলেন পৃথিবীর সালে আমি আজরাইল আজ পর্যন্ত যত জান কবজ করেছি আপনি নবী হিসাবে আপনার জন্য সব থেকে আসানির সঙ্গে আমি চেষ্টা করেছি নবীর জান যদি কবজ করতে একটা সাগর একটা বকরির চামড়া ছাড়িয়ে নেওয়া জীবন্ত কষ্টটা আসে সে অনুভব করে আর আমি আপনি ঘুরে বেড়াচ্ছি খুব মহানন্দে আমার আপনার কিচ্ছু হবে না ভাই এই ধারণা এই চিন্তা ভাবনা আমি আপনি ঘুরে বেড়াচ্ছি কেমন ব্যাপার আমার আপনার চোখ আমার আপনার অন্তঃকরণ তো কাঁদে না ওই সমস্ত মানুষ নানা তাদের অন্তঃকরণ আমি আল্লাহ দিয়েছি চোখের পানি ফেলেছেন কতদিন আপনি কোরআন তেলাওয়াত করেছেন কত নামাজ পড়তে পড়তে রাত অতিবাহিত করেছেন কত সময় আল্লাহ থেকে দেখেছেন না আপনি তো দুনিয়ার সঙ্গে পৃথিবীর জমিনে যত দোকান আছে পৃথিবীর জমিনে যত ঘর আছে পৃথিবীর জমিনে যত বিক্রি মাল আছে ওগুলো বিক্রি হতে 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 সারাদিন বিক্রি করার পরে তাতে অন্ধকার গভীর হয়ে যায় দোকানপাটগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু হয়ে যায় দোকানপাটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে এইরকম দোয়ার করতে করতে মহান আল্লাহ আসমানের সে জায়গায় এসে হাজির হয়ে
আসমানের সেই জায়গাতে আমার আল্লাহ পাবো, আর আজকের নিচের আসমানে এসে আসমানে এসে গোটা দুনিয়াবাসীর জন্য আহ্বান করতে থাকে, আমার বান্দা এবার আমাকে একটু ডাকো, আমাকে একটু চাও, আমাকে একটু বলো, আমার কাছে যা বললে আস্থা চিন্তা করুন, যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে ডাকো। রাজ্য গভীর হয়ে যায়, আল্লাহ রহমতের দোয়া করতে থাকে। ভাই জলসা মাহফিল ওলামায়ে কেরাম সব আমাদের মাঝখানে মজুদ, কিন্তু এমন দিন আসবে যেদিন আল্লাহ কোরআন শোনার লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ যদি আমি আর আপনি মনে করি যে আমি সব থেকে বেশি জানি, এটা আমার শোনার দরকার নেই, তাহলে প্রতিদিন ওই নামাজের ভিতরে সুরা পাতে আর রোজ করে দিলাম, ও সুরা তো সবাই জানে যে আমার বছর রোজ করতে হবে, কাল করেছি আজ করেছি আজ একটু বাদতেই না, যে আল্লাহ আল্লাহ বলে রোজ ডাকি তুই একদিন না ডাকি, এই ধারণাটা আমার আপনার ভিতরে আসা মানে শয়তান আমার আপনার ভিতরে কুমন্ত্রণা দেয়, তুই অনেক ভালো জানিস, ও যাই বলতেছে ওর থেকে অনেকদিন ভালো জানিস, তো যেতে হবে না, প্রত্যেকটি বাড়ি বসে কুটুম হয়েছে, ছেলের মাম হয়েছে, নানার বাড়িতে কুটুম হয়েছে, ওদের যত্ন আহ্বান পাওয়া অনেক কাজ আছে, এরকম চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে, আর এই সময় আপনি পাবেন। ঘোষণা করেছেন আমি হলাম আব্দুল্লাহ আমি নিজে করবো ও আমার বাবা আবার যদি আমার আপনার যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে এই মানটা কতদিন পর্যন্ত মজবুত হবে না হবে না, এবং যে কথা আমি বলছিলামের গানটা কবজ করা হয়ে গেল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আমাদের সিনিয়র মানুষের একটা সহসভাপতি, ওনার মেয়ে অসুস্থ, উনি আল্লাহর একটা প্রণাম দিয়েছেন মন্ত্রাসায়, আল্লাহ কবুল করুক সকলের আল্লাহ আমি জোরে বলুন আল্লাহ আমিন, আল্লাহ সুস্থতা দান করুন করে বলুন আল্লাহ আমিন। এবার আমি যে সালি যে সালাম বললেন যে আমাকে তাহলে জানটা কেমন মনে তো বসলাম, আপনি আমার জানটা নিয়ে নিলেন, আমি এত কষ্ট করলাম, আমার ভিতরে এবার একটা আশা জেগেছে আল্লাহর দয়ার জান্নাত দেখতে চাই, আল্লাহর দয়ার জাহান্নাম আল্লাহর দয়ার জান্নাতটা দেখার পরে আল্লাহর দয়ার জান্নাত দেখার আগে আমি জাহান্নামটা একটু দেখতে চাই। আল্লাহ বললেন তা আমি দেখাতে পারি, আল্লাহ অনুমতি রাখলে আপনাকে আমি কেমন নাম নিয়ে যাবো, আপনি এখন দেখে আসেন দুনিয়া থেকে পরকালে যাওয়ার একটা মাধ্যম হলো মৌত হয়ে যাওয়া, মৌত হয়ে যাবে এবারে পরকালের অনন্তকাল চলে আসবে, যুগের পরে যুগ শেষ হবে না, সে সময় যাবে না, এই পরকালের অনন্তকালের দিকে যে ব্যক্তি তাকিয়ে থাকে দুনিয়ার এই অল্পটাই তার কাছে কিছুই মনে হবে না, তাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা সব থাকার পরেও যারা তাদের জীবনটা কোরবানি করে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আপনি তাদেরকে কি বোকা মনে করেন, তাদেরকে কি বোকা মনে হয়, তাদের কি স্ত্রী ছিল না, তাদের ঘর ছিল না, তাদের টাকা পয়সা ছিল না, তাহলে আপনি তাদের কথা ভাবুন, কারণ আল্লাহ রবীন্দ্রীন বলেছেন সুরা ফাতিহার ভিতরে প্রতিদিন নামাজ আদায় করেছেন আল্লাহ ওই রকম বান্দা, ওই রকম আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা নিয়ামত পেয়েছে, যারা আপনার নিয়ামত পেয়ে দুনিয়ার সত্যি থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দরদ আপনি আমাকে করে দিন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা, ওরা কেন আমল্লাহ মহিলাদের যদি আমার সৃষ্টি দিন আমার সহাদা আল্লাহ আদেশ ছিলেন ওনাকে জান্নাতে নিয়ে নেওয়া হলো,
আসমানে যেতেন, ঘুরতে আবার আসতেন, আবার যেতেন, এমন সময় জান্নাতে গেলেন। এই জাহান্নামটা অবলম্বন করলে দেখলে কঠিন জাহান্নাম দেখলেন কৃষ্ণ জয় ইসলাম। অনুমোদন লাগবে, বাইরে থেকে তুমি দেখতে পাবো, ভেতরে তো প্রবেশ করার অনুমতি তোমার দেওয়া হবে না। জান্নাতের ভেতরে প্রবেশ করলেন। হযরতে জান্নাতের ভেতরে যাবেন, তবে কিছু কোণের সামনে আপনি থাকবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বাইরে আসতে হবে। এই জান্নাত আপনার এখন যাওয়ার সময় না, আপনি আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু আপনি তাড়াতাড়ি বাইরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে ইরশাদ করে দিয়েছেন, আমার জান্নাতের বিনিময়ে আমি তা কিনে নিয়েছি। আমার মাল, আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার জীবন আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাত দেওয়া হবে কাদের জন্য? নিঃসন্দেহে জান্নাতি বান্দারা তারাই হবে, জান্নাতি বান্দা তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ইন্না আল্লাহা হারামাকুম ইল্লাল্লাহে আতাকুম, পৃথিবীর যত সব জায়গার ভয় দান করবে তারাই জান্নাতি হবে। ওরাই তো আমার প্রিয় বান্দা। আমি আল্লাহকে সব থেকে ভয় করে হলো মুত্তাকি বান্দারা, মুত্তাকি পরিষ্কার বান্দা হওয়া সব থেকে এরাই আমি আল্লাহর কাছে প্রিয় সম্মানিত ব্যক্তি। অমাবাই আল্লাহ বাজিয়ার নবী আলাইহিস সালাম এক নম্বরে আল্লাহ সব থেকে ভয় করে না বলা। এই নবী যদি ইলিয়াস আলাইহিস সালামের এমনি করে যখন তিনি দেখতে পেলেন যে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, জান্নাতের ভিতরে প্রবেশ করে গেলেন, জান্নাতে যাওয়ার পরে ভাবনা চিন্তা যেটা আমরা করতে পারি, এই ভাবনাও করা যাবে না, এত উন্নত, এত ভালো হতে পারে, এই কল্পনা করতে পারা যাবে কোনো চোখ কোনো কান কোনো দিল এটা ভাবতে পারে, এত আলা মাথা আল্লাহ দিয়ে রেখেছে। নবী চিন্তা মনে আমি অনেক করেছি আপনার এটার সঙ্গে, আমাকে না বাইরে যেতে হবে, যদি আমি বাইরে না যাই বাইরে আসি। জান্নাতের ভিতর থেকে বার হয়ে গেলেন, তিনি আল্লাহকে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে একটুখানি বার হয়ে আলা করে শুনলেন, আবার প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাম আলাইহিম বলে বললেন, ও আল্লাহর নবী, জান্নাতের ভিতরে তো আপনি গেলেন কিন্তু আবার কেন প্রবেশ করলেন? জান্নাতে যাওয়াটা তো আপনার জন্য কোনো হবে না, আপনি বা হয়ে আসুন বা হয়ে আসুন। হাজরাত ইলিয়াস নবী আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ মানে কোন ফেরেশতা দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি না মারা যায় আল্লাহর জান্নাতে যেতে পারে না, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি না এমনি কাজ করে আল্লাহ জান্নাতে আসতে পারে না, পারে না, পারে না। আমি ইলিয়াসের জীবনটা তো একবার দিয়ে দেওয়া হয়েছে, আমার জানটা তো একবার কবজ করা হয়ে গেছে, এবারে আবার জান্নাত সোনার মনে জাহান্নামকে নিয়ে কিয়ামত ময়দানে হাজির করা হবে। প্রতিটা মানুষ না দেখে কোনো মানুষ জাহান্নাম না দেখে জান্নাতের ভেতরে যাবে না, একবার জাহান্নাম
ঘন্টা দেবে, একদম মানুষ থাকবে, এমন একটা মাথাতে তাদের তার ঘুরিয়ে রাখা হবে, ওরা একবার জান্নাতের দিকে দেখবে, একবার জান্নাতের দিকে দেখবে, না 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 কোনোদিকে ওদের যেতে দেওয়া হবে না। একদম মানুষ তারা দেখবে কিন্তু কোনোদিকে যেতে দেওয়া হবে না, তাদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে আর না তাদেরকে জাহান্নামে যেতে দেওয়া হবে। একটা দল মানুষ তারা এই মাঝখানে দাঁড়িয়ে আছে, তারা দেখতে থাকে আল্লাহ কাছে ছড়ি আসতে পারলাম এই কঠিন জাহান্নামে আপনি আমাদের দেন, লক্ষ করি শুক্রিয়া, কারণ আপনি আমাদেরকে জান্নাতে দেননি আমরা অসন্তুষ্ট নয়, তবে আপনি এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। ঢুকে পড়লাম আপনার সঙ্গে বলার মতো বাইরে গেলাম, কিন্তু না 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 আমি আর এখান থেকে বারো কথা পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে যে জান্নাতের ভিতরে রওনা হলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার আপনার নবী সাহাবারা প্রকাশ্য হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছে, জিব্রাইল নবী কাছে যখন এসেছিল প্রকাশ্য জিব্রাইলকে সাহাবায়ে কেরাম দেখেছে, অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের আল্লাহর কাছে দাবি করেছেন যে আল্লাহ আল্লাহর কাছে তুমি বলো যে আমাদেরকে এটা দিতে হবে ওইটা দিতে হবে, না আমরা আল্লাহকে মানবো, ওয়াদা করেছে, ওয়াদা মানবো, ওয়াদা আল্লাহ মেনে নিলে তাদেরকে সেটা দেওয়া হলো, কিন্তু তারা দেখা গেল কি সেই হুকুম মানল না, সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে গজব লাগিয়ে দেয়। এমন একজন নবী আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম তার উম্মত উম্মতানিরা কে আল্লাহ থেকে আহ্বান করা হলো, ওগো আল্লাহ নবী সালেকে তোমরা মেনে নাও, আল্লাহ নবী সালেক প্রতি তোমরা ঈমান আনো, কিন্তু তার কওমের লোকেরা বলল না না আমরা সালেকে মানতে পারব না, সে তো আমাদের মতো একজন লোক, সালেক যদি এত বড় হবে তাহলে আমাদের তার থেকে কেন কাউকে নবী করা হলো না। আমি বল এই ভেতরে ভেতরে তৈরি হবে সালেকে মানো, একদিন দুদিন চলে গেল কিছু লোক নবী সালে আলাইহিস সালাম তার বিমানের প্রতি আজকে
জীবন্ত উট যদি বার করে দেওয়া হয়, জীবন্ত একটা উটনিকে যদি পাহাড় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কথা মতো যদি উটনিকে বার করতে পারে, আমরা তাহলে অবশ্যই যদি সালে যদি মানতে পারো তো সামুদ জাতির লোকেরা বললো তাহলে তোমাকে নবী বলে মানবো। এরা যখন না মানলো নবী সালাম অনেক মৌজা দেখালেন, অনেক কথা বোঝালেন, তারা বললো না ওই উটটা বার করছি দেখা পাহাড়ে যদি তুমি উট বার করে দেখাতে পারো অবশ্যই তোমার পক্ষে আমরা ইমান আনবো। তবে সহজে আগে সারা বলুন না যদি বার করার পরে তোমরা ইমান আনবে, তোমাদের এই কথা এই মহাটা তোমরা রাখবে, ওরা বললো অবশ্যই আমরা এই মহাটা রাখবো, কড়া ভালো বললো আমরা এই মহাটা রেখে দেবো। ভাই দেখতে পাওয়া গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকেরা বললো আমরা মানবো, ওয়াদা করলো মানবো, কিন্তু দেখতে পাওয়া গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আল্লাহর সঙ্গে ওয়াদা করাটা হলো কঠিন, তোমরা যে ওয়াদা করছো আল্লাহ আমি অবশ্যই তোমার প্রতি মানব, যদি আমি উট এই পাহাড় থেকে বার করে দেওয়া হবে কিন্তু আমার আল্লাহ যদি হালাক করে দেবার চিন্তা ভাবনা করেন, ধ্বংস করে দেওয়ার কথা বলে মুহূর্তের ভিতরে কথা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই রানীর একটা বড় সিংহাসন রয়েছে, এই বিশাল সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবে, সুলাইমান নবী জেরুজালেমে এখানে এনে হাজির করতে হবে, আর এই রানী বিদেশের বিশাল অনেক দূরে তার মাকাম সেখান থেকে আনতে হবে। তো বসে আছে অনেক লোক, জিনেরা বসে আছে, মানুষ বসে আছে, বড় বড় জিন সরদার তারা সব বসে আছে, বিশাল মজলিস। জিনেদের সরদার একজন ইবলিস নামক জিন বলল যে আমি এই লোক, আমি এই লোক। সুলাইমান বললেন কতক্ষণ টাইম লাগবে তোমার আনতে, তো বললো আমি আপনি জায়গায় বসে আছেন এই জায়গাতে কিন্তু দাঁড়াবেন বলবেন এই সময় ধরে আনিয়ে নিয়ে বিশাল সিংহাসন। ভাই একজন আল্লাহ বলাছি এই কথা বলছে নবী মায়ান নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার একজন মানুষে আল্লাহর বান্দা বলল হুজুর না 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 অত টাইম তো লাগবে না, অত টাইম দেওয়া যাবে না, আমি আপনার কাছে কথা দিচ্ছি এর মুহূর্তে আমি আপনার তার আগে সিংহাসনে দেবো, শুধু চোখের পলকটা একবার পাবে তাহলে আল্লাহ মতো এই সিংহাসন আপনার দরবারে এসে যাবে। ধরে বলুন যদি হযরত সুলাইমান সাল্লাম চোখটা মেললেন দেখলেন সিংহাসনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আপনার বান্দাকে এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ তার বান্দাকে এত পাওয়ার দিয়েছে, আল্লাহ একটা মখলুক তৈরি করেছেন সূর্য বান্দাকে দুটো চোখ দিয়েছে দেখার জন্য, আচ্ছা আসমান থেকে তাকিয়ে ওই সূর্যের দিকে দেখা যায়, যদি আপনি দেখতে চান আপনার চোখটা বন্ধ হয়ে যাবে দেখার ক্ষমতা নেই, কারণ আল্লাহ আপনাকে একটা নির্ধারিত পাওয়ার একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, আপনাদের বেশি ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ তার বান্দাকে আল্লাহ তার প্রিয় বান্দাকে আমাদের আজম শিক্ষা দিয়েছেন যে বান্দা আল্লাহ
সঙ্গে সঙ্গে সিংহাসনটা এনে হাজির করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেরা, অন্য কারো কাছে নয়, নবী সাল্লাল্লাহু কাছে সমজাতের লোকেরা দাবি করলো, যদি আপনি এই পাহাড় থেকে উঠে পাহাড় করে দেখাতে পারেন আল্লাহ যে আপনাকে মুক্তি করেছে তার প্রমাণ হিসাবে ওই পাহাড় থেকে একটা উঠতি বার করতে হবে। শুধু বার করলে হবে না, শুধু উঠতিটা বার করলে হবে না, বরং ওই পাহাড়ের থেকে উঠতিটা উঠতি বার করতে হবে। তার পেটে একটা বাচ্চা থাকলে গর্ভবতী ব্যক্তি ওই পাহাড় থেকে বার করতে হবে। ধারণা আছে যদি এমনি উঠ বার করে ওকে হয়তো বার করবেন, কিন্তু গর্ভবতী হলে সহজে বার করবে। আবার আল্লাহ এখানে বাগান আগা করতে চাইছেন, নবী আলী সালাম দেখে আমার আল্লাহ এই মজুদার করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লেগেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ হে আমার কওমের, আমার জাতির লোকেরা এমনি ভাবে পরীক্ষা দিয়েছে, না জানিরা যদি এই হুকুমটা যদি না মানে আল্লাহ তাহলে তো আপনার বসবটা তাদের উপরে সব কেন্দ্র হয়ে যাবে। তোমরা তা কাটতে পারবে না, কারণ আল্লাহ কোরআন পাঠে জানিয়ে দিয়েছেন, হে সম্প্রদায়টা, হে বিশ্বে মানব মন্ডলীরা, দেখো দেখো আমার কোরআনে আমি তোমাদের জন্য জানালাম যে এমন এমন মান্না রয়েছে, এমন 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 সম্প্রদায় রয়েছে, আর তারা যখন আমার হুকুম মানে না, আমি আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে দিয়েছি, তখন এমনি করে তারা রাতের অন্ধকারে ঘুরে রয়েছে, অথবা এমনি করে তারা আউযুম কয় এবং অথবা দুপুরবেলা তারা নিদ্রায় গিয়েছে, খাওয়া দাওয়ার পরে প্রকাণ্ড রোদ করে একটু নিদ্রা দিয়েছে, দশ মিনিট একটু কায়দা করার জন্য শুনেছে, হঠাৎ আল্লাহর তরফ থেকে আমি গজব দিলাম, বললাম গজব দিয়ে ওই জাতির সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। ভাই আল্লাহ আমাদের উপরে কোরআন নাযিল করেছেন, আমাদের নবীর উপরে কোরআন নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, সেই কোরআন কাজে অন্যান্য নবী আলাইহিস সালাম একটা একটা নবীর কথা আল্লাহ ধরে ধরে বর্ণনা করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউনূস আলাইহিস সালাম, নবী হযরত মূসা আলাইহিস সালাম কওমের কথা বর্ণনা করেছে। আমার ভাই জানা বাবা জিরা, আমার যখন তারা মেনে নিল নবী সালে আপনার কথা আমরা মেনে নেব, আপনার হুকুম আমরা মেনে নেব, তবে আমাদের সত্য কোনো এই পাহাড় থেকে ওই উঠিটা যদি একবার দাঁড়া করে দেন আমরা আপনার কথা অবশ্যই মেনে নেব নেব। আর আল্লাহর যদি মানল, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী সালেকে ডেকে ডেকে বললেন, ও নবী সালে শোনো, তোমার সম্প্রদায়েরা ঈমান আনতে বলেছে, তোমার তার বাচ্চা বসা করে অবশ্যই তা হবে, যা তারা ওয়াদা করেছে তারা যেন ওয়াদা না পালন করে। একদিন আমার এই মুরগি চারণভূমিতে চড়বে,
আর ওদের যদি দুম্বা ছাগলগুলো বাঁধা থাকবে, আমার এই মেঘটি যখন পানি খেতে যাবে সেই দিন আর অন্য কারো ছাগলের যদি পানি খেতে খেতে পারবে না, ওদের পশুগুলোকে বাঁধবে। এই সত্য ওরা মেনে নিল। দেখতে তারা মানতে শুরু করলো, উঠবি আল্লাহ দিতে ওই গর্ভবতী উঠনি আল্লাহ বার করে দিয়েছে। চলবে কিন্তু হয়েছে যে একদিন না চলবে, একদিন পানি খাবে, ওরা ওই উদ্ভিদগুলোকে সেদিন বেঁধে রাখবে, একদিন দুদিন চলে যায় ওই উদ্ভিদ আমরা নদীর করা সালের কথা অনুযায়ী আমরা এই মুসলমান হব না। এটা তো একটা পরীক্ষা করলাম, আমরা মুসলমান হব না, আমরা মুসলমান হব না। চক্রান্ত তৈরি হলো পেছন দিয়ে, কি সেই চক্রান্ত হলো এমনি শয়তান চক্রান্ত বিরোধী দেখো ওই উটনিকে মেরে ফেলো, এই পাহাড় থেকে বার করা উটনিকে মেরে ফেলো, যদি তাড়াতাড়ি মারতে পারো এই তাড়াতাড়ি ঝামেলাটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি মেরে ফেলো। দেখো না নিজেকে সব থেকে বড় বুদ্ধিমান মনে করো, বান্দা তুমি নিজেকে সব থেকে জ্ঞানী মনে করো, বান্দা তুমি নিজেকে সব থেকে বড় মনে করো, আমি আল্লাহ পাকুর আগামীর কাছে তোমার কোনো থাকবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি পরেশগারিতা অবলম্বন করো, পরেশগারিতা অবলম্বন না করা পর্যন্ত কোনো মূল্য তোমার হবে। আমার আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট ঘোষণা করছে, একজন পরেশগার বান্দার লক্ষণ হল যখন সে আল্লাহ নেয়ামতের কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ প্রশংসা করে, যখন আল্লাহর রসুলের কথা শুনে তার চোখ দিয়ে পানি ঝরে, যখন আল্লাহ জমিন দেখে আসমান দেখে কুদরত দেখে সে আল্লাহর প্রশংসায় তার চমক হয়ে যায়, যখন নবীর দুঃখের কথা বলা হয় তার চোখ দিয়ে পানি ঝরে, যখন তার কাছে কোনো কোরআনের হুকুম এসে যায় আর সামনে তার যত কিনু বস্তু আসুক না কেন সেগুলো ঠেলে ফেলে দিলে আল্লাহর হুকুম এসে মানবে, এটা হলো যদি আমি আপনি ওই মহাব্বত আমাদের উপরে না আনতে পারি তবে আমি পরেশগারি তার ভিতরে আসতে পারবো না, আমার আপনার ভিতরে এমনি করে জাকাত তোমার প্রবণতা আনতে হবে যেমনি ভাবে সাহাবাই কেরামরা দিয়েছেন, নিজের জীবনটা কুরবান করে দেওয়া সাহাবাইকে আমাদের কথা বলেছেন। দেখতে পাওয়া গেল নবী উম্মতের যারা নবীর বান্দা নবী আল্লাহর বান্দা নবীর উম্মত যারা শহীদ হয়ে মারা গেছেন তাদের উম্মত বর্ণনা করেছেন, আমার আপনার জীবন দিতে পারে না, ভোটদান কাটিয়ে দিতে পারে না, নবীর হুকুম অনুযায়ী যে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে পারে না, শুধু ওই কাজগুলো আমার আপনার জন্য করতে হয় যে কাজগুলো বাস্তবিক সরাসরি আমার আপনার সম্মুখে হাজির হয়েছে, এটাও না করে গাফিল দিতে, এটাও না করে নিজের বুদ্ধি আর বিবেকার চিন্তা ভাবনাকে জ্বালানো দিয়ে আমি আপনি শনিবার থেকে হাজার হাজার পথ দূরে চলে গেলাম, আর আল্লাহ আমার আপনার জন্য পরকাল মহাসুখের করে দিতে পারে। আমি আমার নবী
দয়ার নবী, সোনার নবী কীভাবে চলেছে, এই চিন্তা যদি আমার মধ্যে না থাকে যে তিনি নামাজটা কেমনভাবে পড়েছেন, এমন নামাজ পড়েছেন পা দিয়ে ফুলে যাচ্ছে তবুও নামাজ চলে যাচ্ছে। সাহাবায়ে হুজুররা নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে সময় উঠে গাড়ি করেছে, বাড়ির কথা কে আছে, যারা ময়দান যুদ্ধ করতে চলে যাচ্ছে নিজের স্ত্রীকে ফেলে রেখে চলে যাচ্ছে, কথা বলার টাইম নেই, যে আমার নবী লিখেছে ইমাম আল্লাহর নবী ওই এক পাহাড় থেকে বার হওয়ার দিকে গোপনে গোপনে এমনভাবে মারো যেন তাকে না দেখতে পায়, গোপনে গোপনে মারো কেউ যেন না দেখতে পায়। আমি জানি তোর অন্তরে কি চিন্তা করছিস, তুই আমি জানি, তুমি মনে করছো আমি যা বলছি এটাই হয়তো তারা নিচ্ছে, কিন্তু আল্লাহ বলছে না পরেও তুমি অন্তরে যেটা কল্পনা করেছো ওটাও আমি জানি। এরা চক্রান্ত করল, আল্লাহর আজাবের দিকে ক্রমশ কম এগিয়ে যাচ্ছে, আল্লাহর গজবের দিকে ক্রমশ তারা এগিয়ে যাচ্ছে। রাত গভীর হয়ে গেল, একদিন দেখতে পাওয়া গেল তবে সালে আলাইহিস সালামের ওই মূর্তিটা আল্লাহর ওই উটনি পাহাড় পাহাড়ের রওনা হয়ে যায়, পাহাড় হয়ে গেল রওনা হয়ে গেল, কিন্তু না না ছোটের ভিতরে না আড়াল থেকে ঢুকে তারপর দুই জনা ব্যক্তি এরা ঢুকে থেকে আল্লাহ আল্লাহ রবিটা চম্পন করতে করতে ওই জায়গায় মারা গেল। যদি আমার ইমান আনে এই ইমানটা সত্যি আমি উঠতেই তোমাদের কাছে পাঠালাম, কিন্তু না ইমান তো তারা আনলো না, ইমান আনে মুসলমান তো তারা আনলো না, বড় আল্লাহ পাঠানো রকম উঠনিটাকে তারা খুন করে ফেলে হত্যা করলো, যখন তারা এভাবে তার সঙ্গে ব্যবহার না করলো ছোট্ট ওই উঠনির বাচ্চারা আল্লাহ উঠের বাচ্চাটা এবার যারা ওয়াদা করা লোকেরা তাদের আপনি বুঝে পাওয়া গেল কে কোথায় চলে গেল, ঝরঝর করে কানতে লেগেছেন, দোহা করে আমার আল্লাহ আমাদের দরবারে কানতে লেগেছেন, তবে ক্ষমা করতে পারে যদি এই দিনটা চাইতে তারা আবার তারপর সকাল হয়ে গেল সালামের ওই সমস্ত সম্প্রদায়ের লোকেরা করেছে তাদের চক্ষুগুলো সব রক্ত উঠে লাল হয়ে গেল, চোখে রক্ত উঠে লাল হয়ে গেল,
চোখ থেকে রক্ত গুলো লাল হয়ে গেছে যে হোক, তারা দেখে লোকেরা সকলেই বুঝতে পারছে যে এই লোকগুলো কার কার চোখ লাল হয়ে গেছে, সব রক্ত উঠে গেছে, এরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের সঙ্গে এরা জাহান্নাম করেছে, তাকে হত্যা করেছে, এদের চোখগুলো লাল রক্ত উঠে গেছে। এরা তাহলে অন্তরে অন্তরে বলতে লাগলো, হে সম্প্রদায় লোকেরা সনাতন, চলো না যাই নবীর কাছে যাই, আমরা যে মঙ্গল করে বেড়েছি আমার নবীর সামনে দ্বারস্থ হয়ে না না এভাবে আলোচনা করতে লাগলো। তাদের মনে মনে কিন্তু আল্লাহ প্রতি বিশ্বাস এসে গেল, কিন্তু না ওই সময় এখানে পাবলিক ছিল, তারা দুজন যুক্তি করলো, এরা কি করলো, এরা এবারে তো নবীর সামনের প্রতি ইমান আনবে, এদের চোখ লাল হয়ে গেছে, এদের আল্লাহর বজর ভিতরে পড়ে গেছে, এরা এবার ইমান আনবে, এক কাজ করো এদেরকে ডাক, ওদেরকে ডাকা হলো, দেখে ওদেরকে বোঝানো হলো না তোমরা এটা করতে পারো না, তোমরা এটা করতে পারো না, কারণ তোমরা দেখো দেখো এটা সাময়িকের জন্য তোমাদের হয়েছে, না তোমাদের কিচ্ছু হবে না, যদি সরে হলে তার উক্তিও মিথ্যা, খবর না তোমরা কেন নবী সরের কথা শুনবে না, ও আমার ভাই না তুমি সরকার কিন্তু ওরা বললো পাতে যাবো না, যে নবী সওয়ালের কথা তোমরা মানবে না, তৃতীয় দিনে দিকে রওনা হয়ে গেছে, আমার দুটি সূর্য সকালবেলা উঠে যায়, খুব কখনো সূর্য লাল হয়ে যায়, ওই যে ছোট ছোট বাচ্চা রাতের অন্ধকারে উঠে গেল, তারা ওই করে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে লেগেছে, আমার আল্লাহ বা কোনো বান্দা যদি রাতের অন্ধকারে দু হাত আল্লাহর কাছে কাঁধে আল্লাহ তুমি আমাকে না দাও, আল্লাহ তুমি আমাকে ওটা দাও, আল্লাহ তুমি আমার টাকা দাও, আল্লাহ তুমি আমার অর্থ সম্পত্তি দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতে নসিব করো, সারা রাত বসে বসে দোয়া করে, আর একজন বান্দা যদি আল্লাহর ইবাদত করার জন্য বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়ামা আল্লাহ বান্দা বান্দা শুনুন শুনো ওয়ামা আল্লাহ বান্দা হাকি ভাই সবসময় ভাবতে হবে যে আমরা শুধু ওই কোরআনের মহাপদে কাউকে ভালোবাসি, আমরা ওই শরিয়াতের মহাপদে কাউকে ভালোবাসি, নিঃসন্দেহে আমার আপনার ভালোবাসাটা দিন এবং শরিয়াত আল্লাহর জন্য হতে হবে, কারণ বোখারী হাদিসের ভিতরে মহানাল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ জীবন বকসুসিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য তার প্রেমের সত্যতা, আল্লাহ আল্লাহ শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করবে,
যদি তোমরা আমার পুরো আমার কোরআনের কথা বলে তোমরা লিখতে শুরু করে দাও, ব্যাখ্যা দিলে তোমরা করতে শুরু করে দাও, দাও কানাল বাহাল মেদা দাতি কালিমা তো রব্বি জানা বিনাল বাহাল কল্লান তানফা না কালিমা তো রব্বি ওয়ালাউ জিনা লিসি মাদাদা তোমরা তো একটা সূত্রে পানি নাও গোটা পৃথিবী সৃষ্টি করে গাছগুলোকে তোমরা যদি কলম বানিয়ে দাও ওই কোরআনের আর তার ব্যাখ্যা দিলে তোমরা শেষ করতে পারবে না, দরিয়া শুকিয়ে যাবে, দরিয়ার পানি শেষ হয়ে যাবে, তবে আমি আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। জোরে বলুন সুবহান আমরা আল্লাহ বলেন আমি বাংলাকে সাহায্য করি, বাংলা যখন আমাকে ডাকে আমি তাকে সালা দিয়ে দাঁড়িয়ে ও আমার ভাই জানা বাবা জিনা আমার পৃথিবীর চোখে চোখে এসেছে আমি আল্লাহ তাকে জীবন দেই, আমি আল্লাহ চাই না তার জীবনটা সঙ্গে সঙ্গে নিয়েও নেই, জীবনও আমি দিই, জীবনও আমি দিই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, যদি হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়ার জন্য আলেন না আলেন মূসার ঘটনা বলতে গেলে আরো তিন ঘন্টা সময় লাগবে। মহান আল্লাহ কোরআন কারিমে সূরাতুল কসাসের ভিতরে বর্ণনা করে দেন, মহান আল্লাহ কোরআন কারিমে 30 বারের উপরে বর্ণনা করে দেন, মহান আল্লাহ অসংখ্য আয়াতে কোরআনের বাইরে বর্ণনা করে দেন। আমার নবী যখন কোরআন যখন ইসলাম দিন মূসা থেকে আপনি তো দিন পোশালে থেকে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন, শুনুন আমি একজন লোকের কথা বলবো, আমার আল্লাহ আমার ভবিষ্যতে এভাবে কথা বলেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ, এই যে আদার মুখবিল ওয়াদিল মুকাদ্দাসে দোয়া, যারা জানতে পারে দোয়া নামক বাইতুল মুকাদ্দাসের শহরে ওই দোয়া নামক পর্বতে ওই দোয়া নামক পাহাড়ে উপত্যকায় আমি আমার নবী মুসাকে ডেকে কথা বলেছি। যদি বলুন সুবহানাল্লাহ, এমনি ভাবে নবী মুসা সাল্লাম মায়ের গর্ভে আসলেন, আল্লাহ তার অর্ডার করলেন, এ নবী মূসা তোমার এই শিশু পেটে এসেছে তুমি ভয় কাছে থাকবে, বলে আল্লাহ ওরা মেরে ফেলবে আমার বাচ্চা। আবার আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।